আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। কিন্তু আমায় কথা দিয়েছিলিস তুই অরূপকে ফিরিয়ে আনবি, ওর সাথে কথা হয়েছে তো? বল কি কথা হয়েছে, বল। ও কবে ফিরে আসবে বল না দেবী, বল। অরূপদা কি সত্যি আর ফিরবে না? তুই চুপ করে থাকিস না দেবী, তুই বল ওর সাথে কি কথা হয়েছে। তুই আমাকে বল দেবী, ও কবে ফিরবে? তুই আমাকে কথা দিয়েছিস। শুনি শুনি, ওই ওই তো অরূপ, অরূপ ফিরে এসেছে। বাবা জীবন, তুমি এসেছ, আমি জানতাম। এসো এসো এসো, আমি জানতাম তুমি আসবে। অরূপ ফিরেছে মা। হ্যাঁ আমি তো জানতাম, আমি তোকে বলেছিলাম ও রাত কমলে ও ঠিক ফিরে আসবে। দেখ ফিরে এসছো। আচ্ছা ওকে দাঁড় করিয়ে রেখেছো কেন? অরূপ এসো বসবে। হ্যাঁ এসো এসো এসো, বাবা এসো, দাঁড়িয়ে থেকো না। এটা তোমার আজকের পেমেন্ট, নাও ধরো। আমাদের এখানে রেগুলার পেমেন্ট হয়, আবার কাজ করলে আবার পাবে। আমি আমি এই টাকা দিয়ে চন্নিদের মুখে হাসি ফোটাতে পারবো, অরূপদাকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পারবো। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। দেখার কোনো প্রয়োজন নাই দেবী, আমি জানি এতে 50,000 টাকাই থাকবে। আমি আমার কথা রেখেছি অরূপদা, এবার তোমাকেও তোমার কথা রাখতে হবে, তোমাকে বাড়ি ফিরতে হবে। বাবা জীবন মিষ্টি খেতে যে খুব ভালোবাসে। এই নাও এই নাও, ধরো দেখি, ধরো ধরো ধরো, এই নাও খাও। আরে জলটা দে, এত সময় লাগালি। আহা দে। আচ্ছা কি খাবে বলো তো? আমি জানি, আমি জানি যে আমি যে কাজ করেছি তাতে আমার পরিবারের সম্মানহানি হয়েছে। তবু আমি এটা ভেবে খুশি যে আমার চোখের জলের বিনিময় কারোর মুখে তো হাসি ফুটেছে, কারোর পরিবার ভাঙতে ভাঙতে বেঁচেছে। রুদ্র একবার এদিকে এসো তো বাবা, দরকার আছে। পিসিমা তোমরা সারা দুপুর কোথায় ছিলে? আজ আজ আমরা এই মেয়েটির সাথে তো তুমি এক অফিসে কাজ করো, এটা ওকে ফেরত দিয়ে দেবে, আমাদের আর লাগবে না। পিসিমা বলছি, দেবীর ছবি
তোমাদের কাছে কেন? আজ আমরা দেবীর বাড়িতে তোর সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম। তারপর দেবী কি বলেছে? কথায় বলে না, আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝরে। তা মেয়েটির অলকা তিলকা সবই তো বৃথায় গেল। বাড়ি দে মাক, হ্যাঁ একেবারে মুখের উপর না বলে দিল। হ্যাঁ তোমরা এইভাবে দেবীর বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে গিয়ে ঠিক করো নি মা। কেন, তোরও কি দেবীকে পছন্দ নয়? আমি কোনোদিনও বলতে পারবো না মা, দেবীর বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। কিরে চুপ করে আছিস কেন? মা, দেবীকে আমার পছন্দ কি অপছন্দ সেটা বড় কথা নয়, আমার সম্বন্ধ নিয়ে যাওয়ার আগে তুমি আমাকে একবার জানাতে পারতে। তুমি হুট করে এত বড় সিদ্ধান্ত কেন নিতে গেলে মা? আমার চোখ এতটা ভুল করলো? দেখেছো তো অন্নপূর্ণা, ওই মেয়ের নাম শুনেই আমাদের ছেলে কেমন রেগে যাচ্ছে। ভালোই তো হয়েছে, ভুল বোঝাবুঝি মিটেছে। অভাগীর লগনে চাঁদ নাই গগনে, ঠিক কিনা? হ্যাঁ, তা এবার আমি একটা ভালো মেয়ে দেখে আমাদের রুদ্রর বিয়ে দিয়ে দেব। আমি দেবীকে কোনোদিনও পাবো না মা, আমি জানি ও আর আমি কোনোদিনও এক হতে পারবো না। টিভির মেসেজ, দেবী কাল দেখা করতে বলছে কেন? আমি খুব দুঃখিত, আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। সরি দেবী, এই ছবি আর কুষ্ঠি পিসির কাছে ছিল, এই নাও। আমাকে ক্ষমা করে দাও দেবী। আপনি এমন কথা কেন বলছেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। না না, তা কেন, আসলে আমি জানতাম না যে পিসিমা আর মা ওইভাবে তোমাদের বাড়িতে চলে যাবে, জানলে আমি তাদেরকে যেতে দিতাম না। আমি অন্য কথা ভাবছি রুদ্রবাবু, মাসিমার সামনে পিসিমাকে আমি ওভাবে না করে দিলাম, ওনারা তো আমাদের ভালো চেয়েই এসেছিলেন তাই না? কিন্তু আমার পক্ষে যে সত্যিই বিয়ে করাটা সম্ভব নয় এটা জেনে হয়তো মাসিমার খুব খারাপ লেগেছে, আর তাই আমার খুব খারাপ লাগছে। তুমি জানো না দেবী, মা তোমাকে কতটা ভালোবাসে, মা তো মনে প্রাণে তোমাকে আর আমাকে একসাথেও দেখতে চায়,
কিন্তু আমাদের ভাগ্য দেবতা সে হয়তো চান না। আমি জানি দেবী, তোমার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়, আর আমিও এটা চাই না। সেটাই তো স্বাভাবিক। যাক, আমি নিশ্চিন্ত হলাম। আমি ভাবছিলাম এই প্রভাব যাতে আমাদের বন্ধুত্বে না পড়ে, কারণ আপনি আমার সত্যি খুব ভালো বন্ধু রুদ্রবাবু। আমি চাই না আমাদের বন্ধুত্বটা কোনোদিন নষ্ট হোক। জীবনে আপনার মতন বন্ধু পাওয়া যে কতটা ভাগ্যের সেটা আমি একদিনে বুঝতে পেরেছি। তাই আমি চাই না যে আপনার আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আসলে বিশ্বাস করুন, আমি বিয়ের ব্যাপার নিয়ে এখনো কিছু ভাবিনি। পথে গিয়েছে সেও আমায় চেনে না, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। রুদ্রবাবু? হ্যাঁ বলো। আমি আপনাকে এটাই বলতে চাই যে আমি এখন বিয়ের বিষয় নিয়ে ভাবতেই চাই না। আমার পরিবারকে বাঁচানো, আমার বাবার নাম থেকে কলঙ্ক মোছা, এই কাজগুলো আমাকে আগে করতে হবে। সেই জন্য আমি এখন অন্য কোনো দিকেই মন দিতে চাই না। আমি প্রমাণ করে দেব যে আমার বাবা কোনো ভুল করেনি, যে করেছিল সে আমার বাবার ক্ষতি করতে চেয়েছিল। আর সেই সত্যিটা আমি প্রমাণ করবই। দেবী, তুমি যদি কোনোদিন জানতে পারো যে আমি সেই মানুষ যার জন্য তোমার বাবাকে মরতে হয়েছে, কি হবে তাহলে? তখনও কি তুমি আমাকে বন্ধু ভাবতে পারবে এইভাবে? তবে যাই ঘটুক না কেন, আমি একদিন সত্যিটা তোমাকে বলবই, তোমাকে সব বলবো। দেবী যেটা করছে একদম ঠিক কাজ করছে না। কত করে বলছি, ওরে একটু নিজের কথা ভাব। আমার কথা ভাবছে, বোনেদের কথা ভাবছে, শুধু নিজের কথাটাই ভাবছে না, কিছুতেই ভাবছে না। আমি চিন্তায় ঘুমোতে পারি না, রাত্রে আমার ঘুম আসে না ওর ভাব। এটা আবার কি এখানে? ওই দেখো, এটা তো দিশার প্রেসক্রিপশন, এখানে রেখে দি। এই হয়েছে একটা অগোছালো স্বভাব, দরকারের সময় তখন আর খুঁজে পাবে না, তখন কোথায় আছে, মা কোথায় আছে, একটা ফাইলটা এনে রাখলে। এই তো এটাই তো, এটা তো দিশারি মেডিকেল রিপোর্টগুলো। লিউকোমিয়া হয়েছে আমার মেয়েটা না 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 না।
কই দেবী তো একবার আমাকে সে কথা বলেনি, এখন কি হবে? ওর চিকিৎসা কি করে হবে? ওই চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে, অনেক অনেক টাকা। দেবী ওই জন্য টাকার কথা বলছিল, কোথায় পাবে ওই টাকা, কোথায় পাবে? মেয়েটা এক কত সামলাবে, কত আমি দেবীর ঘরের আলমারিতে কিছু গয়না তুলে রেখেছিলাম না বিপদে কাজে লাগবে বলে, সেটা বিক্রি করে যদি কিছু পাওয়া যায়। কোথায় রেখেছি গয়নাটা, কোথায় রেখেছি, কোথায় রাখলাম, কোথায়? এটা দেবীকে দেব, বিক্রি করে যা টাকা পাবে তাই দিয়ে দিশার চিকিৎসা হবে। এটা কি, এই খামটা সেদিন দিয়া লুকিয়ে নিয়ে চলে এলো না? দাঁড়া দিয়া, তুই এটাকে চোরের মতো লুকিয়ে নিয়ে যাচ্ছিস কেন? কোথায় চোরের মতো লুকিয়ে নিয়ে যাচ্ছি? হ্যাঁ, কি আছে এটার মধ্যে? দিয়া অত লুকিয়ে এটাকে নিয়ে চলে এলো না? দিয়া তুই কোথায় আছিস? আমি বাইরে আছি মা, আমার ফিরতে সময় লাগবে। দিয়া, 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 কি করলি মা তুই? তোমার না বলার অপেক্ষা কে করছে? না না, তুমি কি না বলবে, আমরাই তোমাকে না বলছি। রুদ্রবাবু, আপনি কি ভাবছেন? আমি অনেকগুলো কথা বললাম আপনাকে, আপনি শুনেছেন? রুদ্রবাবু, আরে শুনুন, শুনুন না, কোথায় যাচ্ছেন, আমার কথাটা শুনুন। কি যে হয় মানুষটার মাঝে মাঝে, এই তো ঠিক মতো কথা বলছিল, হুট করে কিছু না বলে চলে গেল, আশ্চর্য মানুষ। আমিও আবার এখানে থেকে কি করব, আমিও যাই। এখন তো আমাকে এক্সট্রা কাজও খুঁজতে হবে, অনেকগুলো টাকার দরকার, কোথা থেকে পাবো এখন? আমি দিয়াকে বলেছি মডেলিং এর জন্য টাকা দেব, আর ওদিকে আবার দিশার ট্রিটমেন্ট করাতে হবে, কি করব, কোথা থেকে টাকা পাবো? আর অফিস থেকে এখন লোন দেবে না আমায়, কোথায় যাবো এবার? আমি আসবে না মানে? আরে তাহলে কাজটা কে করবে এখন? আরে বাবা, টাকা তো আমি দিয়ে দেবো বলেছি,
হ্যাঁ আরে তাও তো সে এলো না। আরে বাবা এখন কাজটা কে করবে? কি কাজের কথা বলছেন উনি? মনে হচ্ছে কাজটাজের করার কথা ছিল, সে আসেননি। আমি কি একবার কথা বলে দেখব যদি কাজটা পাই? আরে বুঝতে পারছো না, এখন এটা ইমিডিয়েট এই কাজটা করতে হবে তো। শুনুন না। হ্যাঁ না না তুমি লোক পাঠাও, এখনই কাজটা করতে হবে। বলছিলাম যে আপনি যে কাজের কথাটা বলছিলেন ওটা কি আমি করতে পারি? না 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 ও তোমার দ্বারা হবে না। না না শুনুন না, বলছি আপনি আমাকে বলেই দেখুন না যদি আমি করতে পারি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।